বন্ধুরা, আজকের এই ভিডিওতে রিগেন ভিটাকেয়ার নিয়ে কিছু কিছু সমস্যা আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে সমস্যাগুলো হচ্ছে রিগেন এবং ভিটাকেয়ার দ্বারা, সেই সমস্ত প্রকার তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমরা রিগেন ভিটাকেয়ার ব্যবহারের মাধ্যমে মাছের রোগ ছড়াতে পারি কিনা। যে মাছের রোগ লেগে গেছে সেইগুলোতে আমরা রিগেন এবং ভিটাকেয়ার দিয়ে ওই রোগগুলো ছড়াতে পারি কিনা, সেই সমস্ত প্রকার বিষয়গুলো আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। অনেকেই ফোন করে জানতে চান যে রিগেন ভিটাকেয়ার আমরা কোথায় পাবো, বা রিগেন ভিটাকেয়ার কত পরিমাণে ব্যবহার করব, বা মাছের রোগ লাগলে আমরা কত পরিমাণে দিতে পারি, খাওয়ারের সঙ্গে দিতে পারি কিনা, সেই সমস্ত প্রকার তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। নমস্কার বন্ধুরা, আমি বিমল, পটাশপুর, পূর্ব মেদিনীপুর থেকে। আজকে যে ভিডিওটা তুলে ধরতে চাই যে রিগেন ভিটাকেয়ারের কিছু সমস্যা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেগুলো আপনারা বারবার ফোন করে আমাকে কিন্তু জানতে চান। তো প্রথমত একটা জিনিস আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই যে রিগেন এবং ভিটাকেয়ারটা সেটা কিন্তু আমার নয়। আমি শুধুমাত্র রিগেন এবং ভিটাকেয়ার কত পরিমাণে ব্যবহার করতে হবে বা কীভাবে ব্যবহার করতে পারি, রিগেন ভিটাকেয়ার ব্যবহারের পদ্ধতিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমি আমার ছোট পুকুরে যে রিগেন এবং ভিটাকেয়ার ব্যবহার করেছিলাম সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছি। সমস্ত প্রকার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমি রিগেন এবং ভিটাকেয়ারটা কিন্তু ব্যবহার করতেই হবে এটা কিন্তু আমি বলছি না। রিগেন এবং ভিটাকেয়ার যদি আপনারা ব্যবহার করতে চান সেটা আপনাদের দায়িত্বে ব্যবহার করুন। প্রথমত যে আমি শুধুমাত্র কত পরিমাণে ব্যবহার করবেন সেইটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আর আমি কোনো ভিডিওতেও বলিনি যে রিগেন এবং ভিটাকেয়ার দিয়ে আমি অমুক রোগটা ছাড়িয়েছি বা তুমুক রোগটা আমি ছাড়িয়েছি। রিগেন এবং ভিটাকেয়ার আমি কী কীভাবে ব্যবহার করতে পারি বা কেন ব্যবহার করব সে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আজকে এই বিষয়গুলো তুলে ধরব। রিগেন এবং ভিটাকেয়ার সেটা কিন্তু জেসি বায়োটেকের। আপনারা কিন্তু জেসি বায়োটেকে ফোন করে আপনারা কোথায় পাবেন বা কত টাকা দাম সেটা কিন্তু ওইখানে ফোন করে কিন্তু জেনে নিতে পারেন। আর আমাকে ফোন করে যদি জানতে চান আমি জেসি বায়োটেকের নাম্বারটা দিয়ে দেবো, এবং কত পরিমাণে দিতে হবে বা কত পরিমাণে ব্যবহার করতে পারি আমরা সেই ভিডিওগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, সেটা কিন্তু দেখে নিতে পারেন। আর যদি আপনারা ব্যবহার করেন সেটা কিন্তু আপনাদের মন যদি হয় তাহলে আপনারা ব্যবহার করুন। আমি বলেছি বলে কিন্তু রিগেন এবং ভিটাকেয়ার আপনাদের ব্যবহার করতে হবে বা রিগেন এবং ভিটাকেয়ার না ব্যবহার করলে মাছ চাষ হবে না, এই সব ধারণাগুলো আপনাদের মাথা থেকে দূর করুন। প্রথমত আমি মোটেও বলছি না যে রিগেন এবং ভিটাকেয়ার মাস্ট ব্যবহার করুন। রিগেন এবং ভিটাকেয়ার ব্যবহার করতে চাইলে আপনি আপনার মন হলে আপনি ব্যবহার করতে পারেন। আমি শুধুমাত্র রিগেন এবং ভিটাকেয়ার কীভাবে ব্যবহার করতে হয় সেই সমস্ত প্রকার তথ্যটা শুধু তুলে ধরেছি। রিগেন এবং ভিটাকেয়ার কিন্তু আমার নয়। আমি এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না বা জেসি বায়োটেকের সঙ্গে আমার কোনো লিঙ্ক নেই। তো তার জন্য আপনারা নিজের দায়িত্বে আপনারা কিন্তু রিগেন এবং ভিটাকেয়ারটা ব্যবহার করুন যদি ব্যবহার করতে চান। আর আমি একটা জিনিস আপনাদের সামনে যেটা বলবো, রিগেন এবং ভিটাকেয়ার কেন ব্যবহার করব সেটা আগে আপনারা জানুন, তারপরে রিগেন এবং ভিটাকেয়ার ব্যবহার করবেন কিনা সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। তো রিগেন এবং ভিটাকেয়ার ব্যবহার কেন করব তার জন্য অলরেডি ভিডিও আছে, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেটাও আপনারা দেখে নিন। আর একটা জিনিস যে রিগেন এবং ভিটাকেয়ার দ্বারা আমরা রোগ ছড়াতে পারি কিনা। একজন ফোন করে বলছে আমার শিঙি মাছের চাষ, তাতে উমুক উমুক রোগগুলো রেগেছে, তার জন্য আমি এই রিগেন এবং ভিটাকেয়ার ব্যবহার করেছি, তাতে কি আপনার রোগটা ছাড়বে? তার জন্য আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, রিগেন এবং ভিটাকেয়ার আপনারা প্রথম থেকে যদি ব্যবহার করেন তাহলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মাছের রোগ ছাড়াবেই মাস্ট এটা কিন্তু মোটেও নয় আমি যতটা মনে করি। তার জন্য বলছি যে মাছের রোগ লেগে গেছে তার জন্য যে সমস্ত ঔষধগুলো ব্যবহার করা উচিত সেগুলো আপনারা দেখুন। আমার অলরেডি প্লেলিস্ট একটা করা আছে যে আমরা ডিজিজ ম্যানেজমেন্ট কীভাবে করতে পারি, মাছের কোন রোগ লাগলে কোন ঔষধ ব্যবহার করতে পারি, সেই সমস্ত প্রকার ভিডিও আমার একটা প্লেলিস্ট করা আছে, সেটা আপনারা হচ্ছে আই বাটনে ক্লিক করে সেটা দেখতে পারেন, বা আমি নিচে ডেসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দেবো, সেগুলো আপনারা দেখতে পারেন। কিন্তু রিগেন এবং ভিটাকেয়ার ব্যবহার করে ওই রোগটা ছাড়বে সেটা আমার মনে হয় হচ্ছে না।
আমার মনে হয় যে সেটা হবে না। তার জন্য আপনাদের যে রোগটার কথা আপনারা বলছেন বা ঘা রোগ এসছে বা কই মাছের জেলি রোগ এসছে তার জন্য আমি রিগেন ভিটাকেয়ার ব্যবহার করেছি, তার জন্য ব্যবহার করলে কিন্তু হবে না। আমি যেটা মনে করি যে রিগেন এবং ভিটাকেয়ার সেটা যদি আপনারা ওই রোগ ছাড়াতে চান সেটা কিন্তু রিগেন এবং ভিটাকেয়ার দিয়ে হবে না। আপনারা অ্যান্টিবায়োটিক প্রদান করুন, কীভাবে প্রদান করবেন বা কত পরিমাণে প্রদান করবেন সেটা কিন্তু আমার অলরেডি ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিন কোন মাছের জন্য আমরা কী রোগ এলে আমরা কী ঔষধ ব্যবহার করতে পারি এবং কত পরিমাণে ব্যবহার করতে পারি, সেই সমস্ত প্রকার বিষয়গুলো কিন্তু আমার অলরেডি ভিডিও আছে। রিগেন এবং ভিটাকেয়ার যেটা কাজ করে সেটা হচ্ছে জলকে পরিশুদ্ধ রাখে, এবং ভিটাকেয়ারটা যেটা রিগেন সেটা কিন্তু জলের পরিশুদ্ধতার কাজে লাগে, এবং ভিটাকেয়ারটা মাছের খাবারের চাহিদা পূরণ করে বা ভিটামিনের কাজ দেয় কিছুটা, সেটা হচ্ছে ভিটাকেয়ারটা কাজ করে। তার জন্য মাছ মানে হচ্ছে সবল হয় এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কিন্তু রোগ লেগে গেলে এটা ঔষধের মতো কাজ করে তা কিন্তু নয়, আমি যেটা মনে করি। তার জন্য আপনাদের যেটা বলবো, যদি রোগ লেগে যায় তাহলে অ্যান্টিবায়োটিক প্রদান করুন, বা কী রোগ লেগেছে সেটার উপর ডিপেন্ড করে। অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে কী কী রোগ লাগলে কোন ঔষধ ব্যবহার করতে পারি, কত পরিমাণে ব্যবহার করতে পারি, সেই সমস্ত প্রকার ভিডিওগুলো আপনারা নিচের ডেসক্রিপশানেও দিতে পারেন মানে দেখতে পারেন, বা আপনারা আই বাটনে ক্লিক করেও দেখতে পারেন। সেই সমস্ত প্রকার বিষয়গুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। এবং রিগেন এবং ভিটাকেয়ার কেন ব্যবহার করব সেই বিষয়টা কিন্তু আমার এন্ড স্ক্রিনে যে ভিডিওগুলো আছে সেইগুলো দেখুন, দিলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আরেকটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার বলতে চাই, যে রিগেন এবং ভিটাকেয়ারটা আমার নয়, সেটা আমি জাস্ট ইনফরমেশানগুলো দিচ্ছি, কিন্তু রিগেন এবং ভিটাকেয়ার ব্যবহার করতে চাইলে আপনারা নিজ দায়িত্বে ব্যবহার করুন। আর আমি যে মতামত যেটা হচ্ছে আপনারা ছোট্ট কোনো একটা পুকুরে আপনারা ব্যবহার করুন, বা যে যেখানে ব্যবহার করতে চাইছেন সেটা কম পরিমাণে ব্যবহার করে ছোট্ট কোনো একটা জায়গায় ব্যবহার করে, যদি আপনারা যদি তার রেজাল্টটা আপনারা পান, মাছের গ্রোথ যদি ঠিকঠাক পান বা হচ্ছে জল আপনার ঠিকঠাক আছে, অ্যামোনিয়া কন্ট্রোল হচ্ছে, সব কিছু হচ্ছে, যদি রেজাল্ট আপনাদের মনের মতো হয় তাহলেই কিন্তু আপনারা ব্যবহার করুন। আমি কিন্তু রিগেন এবং ভিটাকেয়ার ব্যবহার করতে বলছি না, আপনারা নিজ দায়িত্বে আপনারা ব্যবহার করুন। এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ারলি বললাম যে জেসি বায়োটেকের রিগেন এবং ভিটাকেয়ার, আমার চ্যানেল হচ্ছে বিএম বায়োটেক, তার জন্য আমি শুধুমাত্র ইনফরমেশানগুলো আপনাদের দিচ্ছি, রিগেন এবং ভিটাকেয়ার ব্যবহার করতে আমি কিন্তু বলছি না। এই বিষয়টা আপনারা কিন্তু বুঝবেন, বুঝে আপনারা কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন, এবং রিগেন এবং ভিটাকেয়ার দ্বারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কিন্তু রোগ লেগে গেলে তার রোগ ছেড়ে যাবে আমার মনে হয় সেটা হবে না। তার জন্য আপনারা কোন ঔষধ ব্যবহার করতে পারেন তার একটা প্লেলিস্ট আমার ডেসক্রিপশানে আপনারা চেক করতে পারেন, সেটা তুলে ধরবো, সেটা দেখে নিলে কিন্তু আপনারা কোন রোগের জন্য কোন ঔষধ ব্যবহার করবেন, কত পরিমাণে ব্যবহার করবেন সেটা কিন্তু বুঝে যাবেন। এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ারলি তুলে ধরার দরকার ছিল, তার জন্য আজকের এই ভিডিওটার মাধ্যমে আজকে এই ইনফরমেশানটা তুলে ধরলাম। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন রিগেন এবং ভিটাকেয়ার সম্বন্ধে। এই বলে আজকের ভিডিওটি সমাপ্ত করছি, নমস্কার।